মানুষ যখন খুবই দুরবস্থায় একাকী কিংবা বিষাদগ্রস্ত থাকে, তখন অনেক সময় মনে হয় কেউ একজন তাকে প্রতিনিয়ত সঙ্গ দিচ্ছে, তার সাথে কথা বলছে। বিজ্ঞানীরা এই অবস্থার নাম দিয়েছেন থার্ড ম্যান ফ্যাক্টর। বহু মানুষ এই পর্যন্ত এই থার্ড ম্যান ফ্যাক্টর ব্যাপারটি এক্সপিরিয়েন্স করেছেন। এর মধ্যে ব্রিটিশ অভিযাত্রী ফ্র্যাঙ্ক স্মিথও একজন। 1933 সালে তিনি প্রায় এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু নানা প্রতিকূলতা কাটিয়ে তার আর প্রথম ব্রিটিশ হিসেবে এভারেস্ট বিজয় সম্ভব হয়নি। তার বইতে তিনি লিখেছেন, এভারেস্টে ওঠার এক কঠিন মুহূর্তে আমি আমার পকেট থেকে একটি কেক বের করে অর্ধেক খেয়ে বাকিটা আমার পাশের জনের দিকে এগিয়ে দেই, কিন্তু পরে বুঝতে পারি আমার পাশে আসলে তখন কেউই ছিল না। এভারেস্ট যাত্রার দীর্ঘ ও ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রায় পুরোটা সময়ই আমার মনে হয়েছে কেউ একজন সারাক্ষণ আমাকে সঙ্গ দিচ্ছে। আমার এই অনুভূতিটা এতটাই জোরালো ছিল যে আমি ভুলেই গিয়েছিলাম আমি একা।